আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহকে ভয় না করে কি ঈমান এনেছি? কথা বলেন, ঈমানদার কি আল্লাহকে রাসূলকে ভয় না করে ঈমান এনেছে? তা আল্লাহ আবার কেন বললেন ভয় করার জন্য? আল্লাহ যে ভয় চাচ্ছে ওই ভয় আমার অন্তরে নাই। পেরা হাজিরিন, ভয় অনেক ধরনের। আমরা বাবা মাকেও ভয় করি, করি কি না? জোরে বলেন করি কি না? আবার ওস্তাদদেরকেও ভয় করি, শিক্ষকদেরকেও ভয় করি, স্কুল কলেজ মাদ্রাসায় গেলে করি না? করি। আবার কেউ এজলাসে তথা ওই যে আদালতে উঠছেন কিনা, আসামি হয়ে উঠছেন কিনা, এরকম যারা আদালতে আসামি হয়ে ওঠে ম্যাজিস্ট্রেটকে ভয় করে কিনা? ঝরে বলেন করে কিনা? করে তো। সব ভয় তো একরকম। আচ্ছা আমরা সাপ দেখলে ভয় করি না? আসলে কি সাপ দেখলে ভয় করি না? সাপ দেখলে ভয় করি না, কেন জানেন? কারণ দেখবেন এই একই রকম একই সাপ, দুরা সাপ আছে আমাদের দেশে, কি সাপ, আর একটা ঘোকড়া সাপ আছে, আছে না? আচ্ছা ঘোকড়া সাপকে আমরা ভয় করি, দুরা সাপরে ভয় করিনি, এটা দৌড়ে আমরা আরো কি করি, মজা করি, ঠিক না? কেন কেন? কারণ দুরা সাপের ভিতরে কি নাই? বিষ নাই। কি নাই? বিষ নাই। আর ওই ঘোকড়া সাপের ভিতরে কি আছে? তাহলে মূলত সাপকে ভয় করি না, ভয় করলাম তাকে, বিষকে ভয় করলাম। ম্যাজিস্ট্রেটকে ভয় করি না, ভয় করেছি। ম্যাজিস্ট্রেটের ভিতরে একটা ক্ষমতা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ বলতেছে আরে আমারও ভয় করার আগে আমার বন্ধুদেরকে ভয় করো, সুবহানাল্লাহ বলে। কারণ তাদেরকে আমি একটা ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, সুবহানাল্লাহ বলে। মুর্শিদকে কেন ভয় করবে, কেন মহাব্বত করবে? কারণ মুর্শিদ এমন একটা শব্দের নাম, এটা একটা বিরাট পাওয়ারফুল শব্দ, সুবহানাল্লাহ বলে। এটা শক্তির, শক্তির নাম মুর্শিদ। কিসের নাম? শক্তির নাম। আল্লাহ একটা শক্তির নাম। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, ঠিক কিনা? তার মানে শক্তির কোনো কি নাই, জন্ম নাই, শেষও নাই, সৃষ্টিও নাই, মৃত্যুও নাই, শেষও নাই, শক্তি তো আল্লাহ। আর এই এই শক্তিটা আল্লাহ তাআলা বিভিন্ন রূপে বিভিন্ন সময় পৃথিবীতে কি করেছেন, পাঠিয়েছেন, বিভিন্ন রূপ ধারণ করে আমাদের মাঝে এসেছে, সুবহানাল্লাহ বলে। রেসালাতের রূপ নিয়ে নবীরা এসেছেন, ওটা মূলত আল্লাহরই শক্তি, তার শক্তি। আবার বেলায়েতের রূপ নিয়ে আল্লাহর ওলীরা এসেছেন, ওটাও তার শক্তি। এই জন্য আল্লাহকে ভয় করতে হলে আগে মুর্শিদকে ভয় করতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে আগে মুর্শিদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই জন্য আপনাকে সোয়াদিকিন, ওই যারা আল্লাহর বন্ধু তাদের সহবতে যেতে হবে, সুবহানাল্লাহ। কিসে যেতে হবে? সহবতে যেতে হবে। কারণ আপনি সহবতে না গেলে আপনার ভিতরে কখনো আজমত তথা সম্মান আসবে না। আগে সহবত লাগবে, এরপরে আজমত আসবে। আর যদি আপনি মুর্শিদকে মহাব্বত সম্মান সহবতের পরে যদি আপনি আজমত মহাব্বত এগুলো যদি করতে পারেন, তাহলে মুর্শিদের ওই মহাবেলায়েতের শক্তি থেকে আপনার হৃদয়ের ভিতরে আরেকটা নিসবত দিবে, সুবহানাল্লাহ বলে। কি দিবে? নিসবত। ওটা হচ্ছে ওই শক্তি আপনার ভিতরে আরো কিছু ট্রান্সফার করবে, সুবহানাল্লাহ বলেন। কারণ শক্তি ছাড়া কখনো কিছু হয় না। শক্তি অনেক প্রকার, সূর্য একটা শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি আসে। গুনাগার ভয় নাহি আর মাপনি বার, আজকে মহাদিন এসেছেন পাপীদের কান্দার, তিনি মুর্শিদে কারুন। সালাতু আলা মাইক মিন্টু হামনা
সিনী দা খুদাত গুণ সিনী দর হুজুর মদাদি কুনিয়া সাদুল্লা মুরশিদে সালাতুনিয়া বলগনুলা বিকমানি কশবদুজা বিজমানি হসনত জমিও কিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رضي الله عنكم شكريا محان رب العالمين جل جلاله شانه এই আমাদের মতো নাফরমান নাখান্দায় গুনাহগারে গোলামদেরকে দুনিয়াবি সকল ব্যতি ব্যস্ততা থেকে আলাদা করে ফারাক করে এবং সকল বিপদ আফত বালা মুসিবত থেকে আমাদের মতন কত মানুষ এখন বিপদগ্রস্ত আছে আছে না ভাই অনেকে হাসপাতালের বিছানায় আছে কি বলেন অনেকে অপারেশন থিয়েটারের ভিতরে আছে আছে কি না এভাবে বিভিন্ন ফায়েশা কাজে অনেকে লিপ্ত আছে এই সকল বিপদ আপদ বালা মুসিবত খারাপি থেকে আলাদা করে আমাদেরকে যে আল্লাহর ওলির মজলিসে আসার বসার আল্লাহ যে তৌফিক দিয়েছেন সবাই হৃদয় থেকে মহাব্বত সরে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জ্ঞাপন করিতেছি আকায় মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম সরকারে দু আলম উম্মতের দরদি উম্মতের কান্ডারি যার শানে আল্লাহ তাআলা বলতেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক হাবিব আমি কিছুই বানাইতাম না যদি আমি আপনাকে না সৃষ্টি করতাম সুবহানাল্লাহ আসমান হইতো না জমিন হইতো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কিছু হইতো না যদি আমার রাসূলকে আল্লাহ না বানাইতেন সুবহানাল্লাহ ওই রহমতে আলা নিয়ামতে ওলা রহমতে উজমা নিয়ামতে উজমাতু শারাবা নিয়ামতে মাল্লাল মালাইকা সকল নবীদের নবী রহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরেফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররাবিন যিনি উম্মতের দরদি উম্মতের কান্ডারি প্রেমের নবী মায়ার নবী নূরে নূরের নবী নূরুন আলা নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম দয়াল যেন আমাদের সালামকে কবুল আর মঞ্জুর করে আরো শুক্রিয়া জ্ঞাপন করেছি করতেছি আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ যিনি আমাদের হৃদয়ের স্পন্দন যিনি আমাদের নয়নের তারা যিনি বর্তমান দিন ও দুনিয়ার কোহিনূর এই বর্তমান দিন ও দুনিয়ার সিরাজুল মুনীরা যার লকব আসাদুল্লাহ শামসুদ্দিন নূরুল হুদা যিনি বর্তমান যুগের গাউসুল আজম যিনি ওয়াজ শরীয়ত তরিকত হাকিকত ও মারফতের সম্রাট হাদি ও মিল্লাত শাহনশাহ বলায়েত শাহ সুফি আলহাজ ফজলুল খাজা ইসমাইল হুসাইনি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদম মুবারকে আমাদের হাজিরাকে সপর্দ করে দিলাম দয়াল যেন কবুল আর মঞ্জুর করে আমিন প্যারা হাজিরিন আমরা আলোচনা করতে আসি নাই আমরা মুর্শিদের নুরানি চেহারা মোবারক দেখে দেখে নুরানি জবানের নুরানি বাণীগুলো নিয়ে আমরা ইসলাহি তথা আত্মশুদ্ধি লাভ করার জন্য এসেছি কি বলেন সুশৃঙ্খলতার জন্য কিছু টাইম অতিবাহিত করার জন্য
আমরা কি করতেছি, কিছুক্ষণ আলোচনা করতেছি। আমাদের কায়ুম ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, বড় আশেক মানুষ, সুবহানাল্লাহ, প্রেমিক মানুষ, কথায় বোঝা যায় আসলে আল্লাহ তাআলা যেন প্রত্যেককে আমার মুর্শিদ বলে। দেখো আমি আসলে মুরিদ বানাই না, কারণ পৃথিবীতে দেখেন যত ওলিয়া উলিয়া আছে সবাই কিন্তু মুরিদ বানায়। কি বানায়? মুরিদ বানায়। মুরিদের লিস্ট লাগে, রাখে, কি রাখে? লিস্ট রাখে। আমার মুর্শিদ বলে আমি মুরিদ বানাই না, আমি মোমেন বানাই। সুবহানাল্লাহ। কি বানাই? মোমেন মানে হচ্ছে প্রেমিক। মোমেন মানে কি? প্রেমিক। ওই আশার পথে একটা গল্প বললাম যে আমাদের এক পীর ভাই, সে আলহাজার বিশ্ববিদ্যালয় যেটা মিশর কায়রোতে, ওখানে পড়ার জন্য যাবে। গত 2 বছর আগে এই আবু বকর ভাইয়ের দোতলায় যখন ও বিদায় নেওয়ার জন্য গেলেন, তা আমি বলতেছি বাজি সে তো পড়ার জন্য যাবে, আগামী ওই 3-4 দিন পরে তার ফ্লাইট চলে যাবে। তো বাজি শুধু একটা কথা বলছে, যাও তবে আশরাফ আলী থানবি হইও না, জালালউদ্দিন রুমি হইও। কি বলছে? তাহলে আশরাফ আলী থানবিরও এলেমের বহর ছিল কম না, যিনি সহস্রাধিকের উপরে কি লিখছে, কিতাব লিখছে। আবার জালালউদ্দিন রুমিও লিখেছে। কেন বললেন? কারণ আশরাফ আলী থানবির এলেমের বহর থাকলে কি হবে, জালালউদ্দিন রুমির মতন প্রেমিক ছিলেন না, ঠিক কি না? জালালউদ্দিন রুমি ছিলেন কি? প্রেমিক, ঠিক কি না? এই জন্য এলেম হাসেল করা এটা এক জিনিস, আর প্রেমিক হওয়া আরেক জিনিস। এই জন্য যদি প্রেম অন্তরে থাকে, হৃদয়ে থাকে, হৃদয়ে যদি প্রেম রহে, দূর তব দূর নহে। আপনি যদি এই দেবীদ্বারের জমিনে বসে হৃদয়ে প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, রাসূলের প্রেমে যদি বলেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, আপনার এই দেবী কুমিল্লা দেবীদ্বারের জমিন থেকে মদিনা দূরে নয়, ঠিক কি না? মদিনা দূরে নয়, মদিনা আপনার নিকটে। কিসের বদলতে? প্রেমের বদলতে। এই জন্য পৃথিবীতে যত এলেম আছে, সকল এলেমের একটাই উদ্দেশ্য, হৃদয়ে প্রেম হাসিল করা। বলে সুবহানাল্লাহ ভাই, প্রেম এমন এক জিনিস, পৃথিবীতে আপনি প্রেম ছাড়া কি করবেন? কোন কর্মটা করতে পারবেন প্রেম ছাড়া? আপনি ব্যবসা দিয়েছেন, ব্যবসায় যদি প্রেম না থাকে ব্যবসাটা টিকবে? চাকরি পেয়েছেন, চাকরিতে প্রেম নাই, ডিউটি ঠিক মতন যান না, প্রেম না থাকলে চাকরির প্রতি যদি আপনার প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, ডিউটি ঠিক মতন যাবেন? তাহলে চাকরি টিকবে? টিকবে না। বাদ দেন দূরে, আপনার ঘরে স্ত্রী দুজনের মধ্যে প্রেম কম, ভালোবাসা কম, বনাবনি কম, সংসার টিকবে? ঘটনা কি? প্রেম ছাড়া কি টিকে? এই জন্য আল্লাহ বলতেছে, বন্ধা আমি তো বানাইছি তোর প্রেমের জন্য। সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাই লই আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাই লই আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। হায় হায়, প্রেমের ডুরি যদি, প্রেমের ডুরি কার লগে বাঁধতে কইছে? এই ডুরিটা হচ্ছে মুর্শিদে বরহক। ডুরি মানে বুঝেননি? আপনার সাথে রসুলের সাথে একটা প্রেমের ডুরি বন্ধন হবে, আর ওই বন্ধনের যে ডুরি মানে রশি, ওটাই হচ্ছে মুর্শিদে বরহক। এই জন্য আপনি কেন পীরের কাছে যাবেন? পীরের গুরুত্ব কি, কি প্রয়োজন আছে একটা মানুষের পীর ধরার পেছনে, এটা আগে আমাদের বুঝতে হবে। নচেত আমাদের অন্তরে প্রেম আসবে, জাগ্রত হবে, প্রেম সৃষ্টি হবে, আগে পীরের গুরুত্ব বুঝতে হবে। যার জীবনে দেখি নাই তে বড় সুন্দরী, যার জীবনে রান্দা খাই নাই তে বড় রান্ধুনি। যে স্রষ্টা বন্দার লগে প্রেম করতে চায়, স্রষ্টাকে তো জীবনে দেখলামই না, কিভাবে খোদা প্রীতি আর খোদার প্রেম আসবে? আল্লাহকে আমার দেহস না, আমার দেখার জন্যই তো আমি আমার জমিনে আমার প্রতিনিধি রাখছি। সুবহানাল্লাহ। কি রাখছি? আমার প্রতিনিধি রাখছি। এই জন্য আল্লাহর বন্ধুদের কাজ হচ্ছে বন্দার সাথে মাওলার একটা সেতু বন্ধন সৃষ্টি করে দেওয়া। সুবহানাল্লাহ। বলেন কি সৃষ্টি করে দেওয়া? একটা সেতু বন্ধন। আচ্ছা, আপনারা ঢাকা গেছেন না, এলাকার মানুষ ঢাকা গেছেন না, খুব বেশি দিনের ঘটনা না, যেটা দাউদকান্দির উপরে যে ব্রিজটা ছিল, ঠিক কি না ভাই? এখন সারিয়ে না রাইখা দাউদকান্দির যে ব্রিজটা খুব বেশি দিন হয়েছে করছে,
তাহলে আসে দেখেন ওই পাড় হচ্ছে এই মেঘনা এবং ঘুমতির ওই পাড়টা হচ্ছে আরেকটা জেলার, তাই না? আরেকটা এরিয়া, ঠিক কিনা? এই এলাকার মানুষ ওই এলাকায় জীবনও ভুলো যায় নাই, ঠিক কিনা? গেছে, চেনা জানা ছিল, পরিচিত ছিল, কেন? মাঝখানে একটা নদী থাকার কারণে। কি থাকার কারণে? এই নদীটা মানুষকে কি করে দিয়েছে? দূরত্ব করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, ঠিক কিনা? অনেক দূরে সরিয়ে দিয়েছে। যখনই একটা সেতু হলো, কি হলো? সেতু মানে কি? ব্রিজ, কালভার্ট, যেটাই বলেন। একটা সেতু হওয়ার কারণে এইবার 5 মিনিট লাগে না এইবারের মানুষ ওইবারে যাইতে, আবার ওই পারের মানুষ এই পারে আসতে 5 মিনিট লাগে না, ঠিক কিনা? এইবার দু পারের মানুষের সাথে মানুষের একটা কি হয়েছে? সেতু বন্ধন হয়েছে, বন্ধুত্ব হয়েছে, চেনা জানা হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ তো খুব বেশি দূরে না। আল্লাহ আপনার জবান থেকে 4 আঙ্গুল বা 6 আঙ্গুল নিছে, ঠিক কিনা? জোরে কর, বেশি দূরে? বেশি আপনার দেহের ভিতরে তো আল্লাহ বলতেছে ওফি আনফুসি কুম আফালা তুবসিরুন, আমি তোমার ভিতরে আছি কেন দেখো না? সুবহানাল্লাহ, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, আমি তোমার আত্মার চাইতে আরো নিকটে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমি তোমার আত্মার চাইতে সাহিরাদের চেয়ে আরো নিকটে, মানে আত্মা তা আপনার জবান থেকে বেশি দূরে, খুব বেশি দূরে না। তাহলে আপনি দেখতেছেন না কেন? ওই যে আপনার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নিফাক, শিকাক, অলসতা, বিলাসিতা, এই এটা হচ্ছে নদী, এটা আপনাকে দূরে সরাই দিচ্ছে, ঠিক কিনা? অনেক দূরে, যেমন ওই পারে এই পারে মানুষের জানা জানা ছিল না, একটা সেতু হওয়ার কারণে যেমন চেনা জানা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কি আদান প্রদান হয়েছে, হয়েছে কিনা? বন্ধু তো বন্ধু আদান প্রদান হয় না, লেনদেন হয় না, হয়েছে, ঠিক? আল্লাহ বলতেছে ও বন্দা, আমি তো তোমার ভিতরেই আছি, তুমি আমার সাথে কেন বন্ধুত্ব করো না, ঠিক কিনা? তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছে, আর আমরা জাগ্রত ভাবেই আমরা কি লোভী, আমরা অলস, আমরা বিলাসবহুল, আমরা কাম ক্রোধ লোভে মোহিত মানুষ, এটা সবার আমাদের, যেহেতু আমরা আগুন পানি মাটি বাতাস দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? আগুন পানি মাটি, এগুলো যদি ব্যাখ্যা দিতে যাই, এগুলোর যেই অবস্থান, মাটি কৃপণ, মাটি কি? মাটির ভিতর থেকে যদি আপনি ফসল উঠাইতে চান, এই মাটি ধান দিবে, এই মাটি সরিষা দিবে, এই মাটি বিভিন্ন ফল দিবে, এমনি হবে? মাটির বুক ছিঁড়ে আপনাকে উঠাইতে হবে, ঠিক কিনা? এই মাটির গভীরে অনেক কি আছে, ঘনিষ্ঠ সম্পদ আছে, এমনি পাওয়া যায়? তাহলে এটা একটা বৈশিষ্ট্য আছে, ঠিক? মানুষের ভিতরে তো মাটি আছে, আছে কি না? আগুনের তৈরি, আরে ভাই আগুন তো অহংকারী, আগুন কি? অহংকারী, কারণ আগুন যখন ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি জিন ছিলেন, কি ছিলেন? জিন ছিলেন, যিনি আগুনের তৈরি, তাকে বলা হয়েছে যদি উনি আদম, আদমকে সেজদা করো, সে বলছে না আমি তো আগুন, আমি কেন সেজদা করব? আদম মাটি, আদম কি? মাটির ধর্ম নিচের দিকে, আগুনের ধর্ম উপরের দিকে, এই উপরের দিকে, এটার নামই হচ্ছে অহংকার। এটা কি? জোরে বলেন কি? সুদানি তাকাব্বুর সারামে কুনি খাতামে কুনিও খাতামে কুনি, আপনার অহংকার তাকাব্বুরি, এটা আল্লাহর ভূষণ, আল্লাহর জামা। আল্লাহ বলতেছে যে অহংকার করলো সে যেন আমার জামা নিয়ে টানা টানি করলো না, উজুবিল্লাহ। হাসরের ময়দানে কিছু মানুষ পিঁপড়ার ন্যায় হাসরের ময়দানে উঠবে, আর মানুষের পদদলিত হবে হাসরের ময়দানে। সাহাবায়ে কারাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কারা? আল্লাহ রাসূল বলতেছে এরা হচ্ছে অহংকারী ব্যক্তি। দুনিয়াতে যারা কি ছিল? অহংকারী ছিল, তারা হাসরের ময়দানে এরকম পিঁপড়ার ন্যায় উঠবে, আর মানুষের পদদলিত হবে। কথা বুঝতেছেন? এই জন্য এই আগুন অহংকারী, আজাদির অহংকার করেছে, আমি আগুন, সেইটা করে নাই, ফাসাদ জাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সকলেই সেইটা করলেন, আল্লাহ ডিক্লার দিয়ে দিলেন আবা ওয়াস্তাক বাড়া ওয়াকানা মিনাল, যাও তুমি কাফর মালাউন, বাইর হয়ে যাও। আজাজিল বলতেছে যে আদমের জন্য আমার আজকে এই জাহান্নামের থাবি দিকে আমি আদমকে ছাড়ব। আচ্ছা বলেন তো, দোষ কি আদমের না নিজের? কথা কন কার? এরা আদমকে টানার কি আছে? আল্লাহ হুকুম করছে সে হুকুম মানে নাই,
বলতেছে যে আদমের জন্য আমার আজকের এই পরিণতি আমি দেখে নেব। তার মানে দোষ নিজে কইরা অন্যের উপরে এলিমা লোক সমাজে আসেনিও, এটি হলো আজাদিরের নাতি হইতে দেখবেন দোষ কর্ম নিজে সাফাইব কি আরেকজনের উপরে, যে আদমের জন্য আমার এই অবস্থা। তো আদমের জন্য হলো কেমনে, আল্লাহ তোমাকে সেজদা করার জন্য বলছে, তুমি তো আল্লাহর হুকুম অমান্য করলা, সেই জন্য তোমার কি এই অবস্থায় করুণ পরিণতি, ঠিক কিনা? যাক ওদিকে নয়, তাহলে আমাদের ভিতরে এগুলো আসে কিনা ভাই? জোরে বলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো আসে কিনা? আসে। এইবার এগুলির প্রতি আমাকে একটা সেতু বন্ধন তৈরি করতে হবে, ঠিক কিনা? আর ওই সেতু বন্ধনটাই করেন আল্লাহর বন্ধুরা। সুবহানাল্লাহ, কেন আমরা আল্লাহর বন্ধুর কাছে যাবো? কারণ আপনার ভিতরে যে কাম আছে এই কাম রিপু আপনাকে দূরে সরাইতে হবে। এখানে মহিলাদের আওয়াজটা খুব বেশি আসতেছে, যদি কেউ পারেন একটু গিয়ে তাদেরকে অনুরোধ করেন যেন আওয়াজটা না আসে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর, তামান্নায়ে খোদা নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলতেছে হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী। এখানে তিনটা বিষয়, কয়টা বিষয়? আল্লাহ তিনটা বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। যদি এই আয়াতের আমরা একটু ব্যাখ্যা করতে যাই, বুঝতে চাই, তাহলে আল্লাহ সর্বপ্রথম ডেকেছেন কাকে? ইমানদারদেরকে। কাদেরকে ডেকেছেন? ইমানদারদেরকে। কি করার জন্য? আল্লাহকে ভয় করার জন্য। তাহলে আল্লাহকে ভয় করবে তারা, ইমানদারেরা, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ বুঝতেছে যে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করবে, এই ভয়টা করার জন্য যে একটা পুঁজি শক্তি দরকার এটা তাদের কাছে নাই। সেই জন্য আল্লাহ বলতেছে তুমি এই যে ভয় করতে চাচ্ছ, তুমি তো ভয় করতে পারতেছো না, সেই জন্য ভয় করার জন্য যে একটা শক্তির প্রয়োজন ওটা আছে আমার সোয়াদিকিন বন্দাদের কাছে। সুবহানাল্লাহ, এটা হলো একটা সরল অর্থ। একটা কি অর্থ? সরল অর্থ। এখন আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা, আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহকে ভয় না করে কি ইমান এনেছি? কথা বলেন, ইমানদার কি আল্লাহকে রাসূলকে ভয় না করে ইমান এনেছে? তা আল্লাহ আবার কেন বললেন ভয় করার জন্য? আল্লাহ যে ভয় চাচ্ছে ওই ভয় আমার অন্তরে নাই। তারা হাজিরিন, ভয় অনেক ধরনের। আমরা বাবা মাকেও ভয় করি, করি কি না? জোরে বলেন করি কি না? আবার ওস্তাদদেরকেও ভয় করি, শিক্ষকদেরকেও ভয় করি, স্কুল কলেজ মাদ্রাসায় গেলে করি না? করি। আবার কেউ এজলাসে কোথাও ওই যে আদালতে উঠছেন কিনা, আসামি হয়ে উঠছেন কিনা, এরকম যারা আদালতে আসামি হয়ে ওঠে ম্যাজিস্ট্রেটকে ভয় করে কিনা? জোরে বলেন করে কি না? করে। তো সব ভয় কি একরকম? আচ্ছা আমরা সাপ দেখলে ভয় করি না? আসলে কি সাপ দেখলে ভয় করি না? সাপ দেখলে ভয় করি না, কেন জানেন? কারণ দেখবেন এই একই রকম একই সাপ দুরা সাপ আছে আমাদের দেশে, কি সাপ, আর একটা ঘোকরা সাপ আছে, আছে না? আচ্ছা ঘোকরা সাপকে আমরা ভয় করি, দুরা সাপের ভয় করি নি, এটা দৌড়ে আমরা আরো কি করি, মজা করি, ঠিক কি না? কেন? কেন? কারণ দুরা সাপের ভিতরে কি নাই? বিষ নাই, কি নাই? বিষ নাই। আর ওই ঘোকরা সাপের ভিতরে কি আছে? তাহলে মূলত সাপকে ভয় করি না, ভয় করলাম তাকে, বিষকে ভয় করলাম। ম্যাজিস্ট্রেটকে ভয় করি না, ভয় করেছি ম্যাজিস্ট্রেটের ভিতরে একটা ক্ষমতা আছে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ বলতেছে আরে আমারও ভয় করার আগে আমার বন্ধুদেরকে ভয় করো। সুবহানাল্লাহ বলো, কারণ তাদেরকে আমি একটা ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলো, মুর্শিদকে কেন ভয় করবে, কেন মহাব্বত করবে? কারণ মুর্শিদ এমন একটা শব্দের নাম, এটা একটা বিরাট পাওয়ারফুল শব্দ। সুবহানাল্লাহ বলেন,
একটা শক্তি, শক্তির নাম মুরশেদ। কিসের নাম? শক্তির নাম, শক্তির নাম। আল্লাহ একটা শক্তির নাম। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, ঠিক কিনা? তার মানে শক্তির কোনো কি নাই, জন্ম নাই, শেষও নাই, সৃষ্টিও নাই, মৃত্যুও নাই, শেষও নাই, শক্তি তো আল্লাহ। আর এই শক্তিটা আল্লাহ তাআলা বিভিন্ন রূপে বিভিন্ন সময় পৃথিবীতে কি করেছেন, পাঠিয়েছেন, বিভিন্ন রূপ ধারণ করে আমাদের মাঝে এসেছে। সুবহানাল্লাহ, বলেন রেসালাতের রূপ নিয়ে নবীরা এসেছেন, ওটা মূলত আল্লাহরই শক্তি, তার শক্তি। আবার বেলায়েতের রূপ নিয়ে আল্লাহর ওলীরা এসেছেন, ওটাও তার শক্তি। এই জন্য আল্লাহকে ভয় করতে হলে আগে মুর্শিদকে ভয় করতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে আগে মুর্শিদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই জন্য আপনাকে সোয়াদিকিন, এই যারা আল্লাহর বন্ধু তাদের সহবতে যেতে হবে। সুবহানাল্লাহ, কিসে যেতে হবে? সহবতে যেতে হবে। কারণ আপনি সহবতে না গেলে আপনার ভিতরে কখনো আজমত তথা সম্মান আসবে না। আগে সহবত লাগবে, এরপরে আজমত আসবে। আর যদি আপনি মুর্শিদকে মহাব্বত সম্মান সহবতের পরে যদি আপনি আজমত মহাব্বত এগুলো যদি করতে পারেন, তাহলে মুর্শিদের ওই মহাবেলায়েতের শক্তি থেকে আপনার হৃদয়ের ভিতরে আর একটা নিসবত দিবে। সুবহানাল্লাহ, বলেন কি দিবে? নিসবত। ওটা হচ্ছে ওই শক্তি আপনার ভিতরে আরো কিছু ট্রান্সফার করবে। সুবহানাল্লাহ, বলেন। কারণ শক্তি ছাড়া কখনো কিছু হয় না। শক্তি অনেক প্রকার, সূর্য একটা শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, কথা বুঝলেন না? এভাবে আমরা যে কারেন্ট পাচ্ছি, এটা পানি শক্তি থেকে, পানি থেকে উৎপন্ন হইতেছে, ঠিক কিনা? বিদ্যুৎ শক্তি, এইভাবে বিভিন্ন থেকে শক্তি উৎপন্ন হয়। শক্তি ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এই জন্য সকল শক্তির মহাশক্তি হচ্ছে আল্লাহ। বলি সুবহানাল্লাহ, মহাশক্তির, সকল শক্তির মহাশক্তিকে আফওয়ান গাফুর, তোমার নাম ও আল্লাহি, আফওয়ান গাফুর, তোমার নাম রহমান রাহিম, তোমার নাম ও আল্লাহি, রহমান রাহিম, তোমার নাম ও আল্লাহি, পরওয়ারদিগার, তোমার নাম ও আল্লাহি, আফওয়ান গাফুর, তোমার নাম অনন্ত অসীম, তুমি, তোমার নাই তুলনা, তুমি বিনে এই ভুবনে কেমনে পাব ক্ষমা, অনন্ত অসীম, তুমি, তোমার নাই তুলনা, তুমি বিনে এই ভুবনে কেমনে পাব ক্ষমা, জলিল জব্বার, তোমার নাম ও এলাহি, খালেক মালেক, তোমার নাম ও এলাহি, পরওয়ারদিগার, তোমার নাম ও এলাহি, আফওয়ান গাফুর, তোমার নাম। সুবহানাল্লাহ, বলেন সকল শক্তির মহাশক্তি হচ্ছে আল্লাহ। আর ওই শক্তিগুলো, আল্লাহর শক্তিটাই বিভিন্ন রূপ নিয়ে এই ধরাতে পৃথিবীর জমিনে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ হচ্ছে আহাদ, আর আল্লাহ বলতেছে আমার নামের সাথে আমার নামে রাসুলের নাম মিলিয়ে রাখলাম আহাম্মদ। সুবহানাল্লাহ, বলেন আসমানে রাসুলের নাম কি ছিল? আহাম্মদ। জমিনে মোহাম্মদ, মানে প্রশংসিত। আহাম্মদ মানে প্রশংসাকারী, আর মোহাম্মদ মানে প্রশংসিত। আহাদ লেখতে আলিফ হা দাল, আর আহাম্মদ লেখতে আলিফ হা মিম দাল, আলিফ হা মিম দাল, তাহলে মিম বাদ দিলে আহাদ। বুঝেননি? বুঝেননি? বেদ বুঝেননি?